অবিরাম বর্ষণ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে বাড়ছে ডায়রিয়া রোগী। এদের মধ্যে বেশিরভাগই শিশু। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে এমনটাই দেখা যায়। কর্তব্যরত ওয়ার্ড ইনচার্জের সাথে কথা বললে তিনি ফোটানো পানি ও বিশুদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, পেশেন্টগুলো খুবই খারাপ অবস্থা, ওইগুলোকে আমরা আইসিটিভিতে রেফার করতেছি। আর পেশেন্টদের জবাবদিহি হইতেছে আমাদের যে তারা যেন অবশ্যই পানি ফোটায় খা। বর্তমানে নারায়ণগঞ্জ বিশুদ্ধ পানির সমস্যার কারণে এগুলো হচ্ছে। আমরা প্রত্যেক পেশেন্টকে বলে দেই যে বাসায় পানি অবশ্যই ফোটায় খাবেন। শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।